বেশহওয়া সত্ত্বেও লোকপাল বিল নিয়ে শুক্রবার রাজ্যসভায় আলোচনা করা গেল না, সৌজন্যে সমাজবাদী পার্টি। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী রাজ্যসভায় লোকপাল এবং লোকায়ুক্ত বিল 2011 সংশোধনী পেশ করেন। সঙ্গে সঙ্গে ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন ইউপিএ কে বাইরে থেকে সমর্থনকারী সমাজবাদী পার্টির সাংসদরা। মুলায়ম সিংহ যাদবের দল আগেই জানিয়েছিল তারা লোকপাল বিলের সমর্থন করবে না। এদিন তারা দাবি জানায় আগে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে হবে, তারপর লোকপাল বিতর্ক। ইতিমধ্যেই পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রতিবাদে হৈহট্টগোল শুরু করেন তেলুগু দেশম পার্টির সাংসদরা। চরম বিশৃঙ্খলার জেরে প্রথমে বিকেল 3:30 পর্যন্ত, তারপর সোমবার পর্যন্ত রাজ্যসভা মুলতবি করে দিতে হয়। যদিও মূল্যবৃদ্ধি নিয়ে প্রথমে আলোচনার দাবিতে অনড় রয়েছে সমাজবাদী পার্টি। বিজেপির দাবি তারা হৈহট্টগোলের মধ্যেই রাজ্যসভায় লোকপাল বিল পাশ করে দেওয়ার পক্ষপাতী ছিল, কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। কংগ্রেসের বক্তব্য, মূল্যবৃদ্ধি গুরুত্বপূর্ণ ইস্যু হলেও আগে লোকপাল বিল পাশ হওয়া উচিত। ইউপিএ শরিক এনসিপি দ্রুত লোকপাল বিল পাশের পক্ষে। রাজ্যসভায় লোকপাল বিল পেশকে সঠিক পথে এগোনোর প্রথম ধাপ বলে আখ্যা দিয়েছেন আন্নার সহযোগী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। রাজ্য জুড়ে হু হু করে যখন কংগ্রেস ভাঙছে, এরাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যখন নানাবিধ আলোচনা শুরু হয়েছে, তখন শুক্রবার শহীদ মিনারে সভা করল কংগ্রেস। বর্তমান পরিস্থিতিতে যে জমায়েত নিঃসন্দেহে অক্সিজেন জোগালো তাদের। ভাঙনে জর্জরিত কংগ্রেসের প্রদেশ সভাপতি উজ্জীবিত গলায় তাই শাসক দলকেও পাল্টা ভাঙনের হুঁশিয়ারি শুনিয়ে রাখলেন এদিন। সারদাই শ্বাস জোগাতে পারে ধুঁকতে থাকা দলকে, তাকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়া নির্দেশ দিলেন কংগ্রেস নেতৃত্ব। এই সভা থেকে ঘোষণা করা হল 2 জানুয়ারি কলকাতায় সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ধর্নায় বসবে দল। একই সঙ্গে একই দাবিতে বিক্ষোভ দেখানো হবে জেলায় জেলায়। 15 জানুয়ারি থেকে জেলায় জেলায় শুরু হবে পদযাত্রা। ১৭ বছরের সম্পর্কের অবসান, জল্পনাটা শুরু হয় বেশ কিছুদিন আগেই, কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার বলিউড অভিনেতা ঋতিক রোশন বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন তাঁর স্ত্রী সুজান তাঁদের সম্পর্কের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে ঋতিক জানিয়েছেন, সুজান আমার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের 17 বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন। এটি পুরো পরিবারের পক্ষে কঠিন সময়। বিবাহ প্রতিষ্ঠানের প্রতি আমার অগাধ আস্থা। কেউ যেন এই বিচ্ছেদকে বিবাহ প্রতিষ্ঠান বিরোধী আচরণ হিসেবে মনে না করেন। তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করায় ঋতিক তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি সমস্ত বাধা পেরিয়ে জীবনের মূল স্রোতে ফিরবেন। সীমার জন্মদিন শুক্রবার কেক কেটে পালন করা হলো দিনটি। পাশাপাশি উদ্বোধন হলো বিশেষ প্রদর্শনী ট্রানজিশনের। ১৯৯৩ থেকে ২০১৩ ২০ বছরে পা দিল সীমা গ্যালারি। ২০ বছরের যাত্রাকে শিল্পমণ্ডিত করে রাখতে শুক্রবার সীমায় শুরু হলো প্রদর্শনী ট্রানজিশন। প্রায় 40 জন শিল্পীর 50টির বেশি কাজ স্থান পেয়েছে ট্রানজিশনে। শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনন্ত মহারানা, লালু প্রসাদ শ, যোগেন চৌধুরী, গণেশ পাইন সবার কাজই রয়েছে প্রদর্শনীতে। নামী শিল্পীদের পাশাপাশি রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের কাজও। প্রদর্শনী চলবে 25 জানুয়ারি পর্যন্ত।